আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে এই রমজান মাসে তারা কোনো ইফতার পার্টি করবে না। এটি দলের প্রধান সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, যেই নির্দেশটি গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে জানিয়ে দিয়েছেন। বলেছেন যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো ইফতার পার্টি করা যাবে না, তার বদলে যে টাকা পয়সা বা সাহায্য সেটি দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। বিষয়টি চমৎকার, এটি সাশ্রয় হতে পারে অথবা গরিব মানুষের প্রতি ভালোবাসার একটা প্রতীক হতে পারে, কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন, এটির একটি রাজনৈতিক বিশ্লেষণ অনেকেই করছেন। এতদিন পর্যন্ত খেয়াল করবেন রমজানের আগ পর্যন্ত বিএনপি যে কর্মসূচি দিয়েছে তার বিপরীতে তারা শান্তি সমাবেশ করেছে এবং এই শান্তি সমাবেশের মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, কোথাও কোথাও সংঘাত হয়েছে, কিন্তু তারপরেও বলেছে আওয়ামী লীগ যেটি হচ্ছে শান্তি সমাবেশ। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ বা বিশ্লেষকরা বারবার বলছিল যে এই ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি না দিতে, অর্থাৎ বিএনপির কর্মসূচির বিপরীতে একই সময় একই দিনে যাতে আওয়ামী লীগ না করে। কিন্তু আওয়ামী লীগ এগুলি কর্ণপাত করেনি। এগুলি কর্ণপাত না করার কারণে দেখা গেছে যখন নাকি একেবারে তৃণমূল পর্যায়ে সমাবেশগুলো হয়েছে এরকম পাল্টাপাল্টি, সেখানে কোথাও কোথাও সংঘাতের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং যথারীতি সেই গায়েবী মামলা হামলা হয়েছে, প্রধানত বিএনপি আক্রান্ত হয়েছে এখানে। তো রমজান মাসে এসে হঠাৎ কী হলো যে যেখানে পুরো রমজান মাসে দেখা যাচ্ছে যে বিএনপির ব্যাপক তৎপরতা, শুধুমাত্র তাদের ইফতার পার্টি না, ইফতার পার্টির পাশাপাশি তাদের আছে সমাবেশেরও কর্মসূচি। সেই সমাবেশটা মূলত যে দ্রব্যমূল্য বেড়েছে বা মানুষের জীবন যে অসহনীয় পরিবেশ, সেই পরিবেশের একটি প্রতিবাদ এবং সেই সাথে মূলত তাদের দাবি দুটি, একটি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আরেকটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। তো সেখানেও তাদের লম্বা একটা কর্মসূচি আছে, কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত। তো এইরকম অবস্থার মধ্যে হঠাৎ করে কেন নীরব হয়ে গেল শাসক দল আওয়ামী লীগ? এমন তো না যে তাদের শক্তি সামর্থ্য কমে গেছে বা তাদের লোকবল নেই, তাও তো না। কী কারণ, কী কারণ হতে পারে? এখানে রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকটি কারণ বলছেন। বলছেন যে এই যে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হচ্ছিল, এই ঘটনাটা যারা এখন পশ্চিমা শক্তি, যারা এখন দুতিয়ালি করছে আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে, তারা এটি ভালোভাবে দেখছিল না, সেই কারণেই তারা হয়তো গুটিয়ে এনেছে। তারাও দেখাতে চাচ্ছে যে না, আওয়ামী লীগ এই ধরনের হামলা মামলা এইগুলিতে বিশ্বাস করে না, তারা গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে চায় এবং অন্যকেও সেই সুযোগটা দিতে চায় যেহেতু তারা ক্ষমতায় আছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এই সময়টায় দৃশ্যত আওয়ামী লীগ কোনো ইফতার পার্টি করবে না, কিন্তু পুরো ইফতার পার্টি এবং বিএনপির কর্মসূচি এগুলো তারা মনিটর করবে এবং পাল্টা যে কূটনীতি, পাল্টা যে ব্যবস্থা, সেই কাজগুলো করবে। সেখানে হতে পারে এমন যে পাল্টাপাল্টি কর্মসূচি হলো না, কিন্তু বিএনপির কর্মসূচিকে ঘিরে তারা নানান রকম এমন কিছু ঘটনা ঘটানো হবে অথবা ঘটতে পারে, তখন হয়তো পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং তখন বলবে যে না, আওয়ামী লীগের তো কর্মসূচি নেই কিন্তু বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে তারা যে অশান্তি নাশকতা এই সমস্তগুলো চালাচ্ছিল তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এখানে সরাসরি আওয়ামী লীগের কোনো গায়ে দোষ যাবে না এবং বলা হবে যে এটি আইন শৃঙ্খলার ব্যাপার, পুলিশ তার মতন করে ব্যবস্থা নিয়েছে, একটি হতে পারে। আরেকটি হতে পারে যে তারা কূটনীতিকদের দেখানোর চেষ্টা করছে যে বিএনপি এইভাবে অশান্তি তৈরি করছে, পবিত্র রমজান মাসেও তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে কোনো সহিংস পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে যে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা, তাদের সেই নির্বাচন করার কোনো অভিপ্রায় নেই, তাদের মূল উদ্দেশ্য হলো দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে, এমন হয়তো কোনো কোনো রাজনৈতিক কারণ বা বিষয় থাকতে পারে যে কারণে নিবৃত্ত হয়েছে। আবার এটাও সত্য যে যদিও আওয়ামী লীগ ইফতার পার্টি করবে না এই রমজান মাসে, সেই ঘোষণা দিয়েছে, কিন্তু বিএনপির কর্মসূচির বিপরীতে তারা কোনো কর্মসূচি করবে না, সেই ঘোষণা কিন্তু
তারা এখনো দেয়নি, সেটা দেবে নাকি দেবে না, এই বিষয়টি নিয়ে নানান রকম টানাপোড়েন চলছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে সরকারের কাছে, তার কাছে যে মূল চাপটা সেটি হচ্ছে যে বাংলাদেশে বিএনপির এই রাজনীতি এবং সামনে নির্বাচন নিয়ে তাদের যদি ইতিবাচক মনোভাব তৈরি হয়ে যায় তাহলে সরকার এবং আওয়ামী লীগের জন্য, ক্ষমতাসীনদের জন্য সাংঘাতিক রকম বিপদ। কেননা সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এমন কেউ নেই, এমনকি ভারত, যাই আওয়ামী লীগের মিত্র হোক না কেন, তারাও কিন্তু মনে মনে চায় যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে সত্যিকার জনগণের ভোটে নির্বাচিত একটি দল যে যারা সরকার গঠন করবে তাদের সঙ্গেই ভারত সম্পর্ক রাখবে। কেননা মানে ধানাই পানাই নির্বাচনের মধ্য দিয়ে, জাল জালি নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সরকার গঠন হয় সেই সরকারের কাছ থেকে তাদের স্বার্থটা হয়তো পূরণ হবে, কিন্তু জনগণের যদি সাপোর্ট না থাকে সেটা কিন্তু মানে এটা কোনো দেশ বা কোনো সরকারই চাইবে না। যেমন ভারতের বিজেপির নরেন্দ্র মোদী, তার যে হিন্দুত্ববাদী নীতি নিয়ে আমরা অনেক সমালোচনা করতে পারি, তার নানান পদক্ষেপের সমালোচনা করা যেতে পারে, কিন্তু এটা তো সত্য যে বিজেপি হচ্ছে জনপ্রিয় দল এবং সত্যিকারের ভোটেই তারা বারবার ক্ষমতায় এসেছে। তো স্বাভাবিকভাবে তার আশেপাশের সমস্ত দেশেই চাইবে সেই ধরনের নির্বাচিত সরকার, সেই সরকার জনগণের ভোটেও নির্বাচিত হবে, আবার সেই সরকারের সাথে ভারত তাদের সম্পর্কটা বজায় রাখবে। এখন ভারতের বিষয়টা হচ্ছে যে তাদের তো আর চাওয়ার কিছু নেই, মোটামুটি সব দাবি পূরণ হয়েছে, সুতরাং এখন তাদের কাছে খুব বেশি আওয়ামী লীগ যে অপরিহার্য বিষয়টা কিন্তু তা না। যদি ভারতের স্বার্থ ক্ষুণ্ণ অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেয় বিএনপি তাহলে কেন তারা বিএনপির সাথে সম্পর্ক করবে না? সম্ভবত সেই মনোভাব নিয়েই কিন্তু তারা বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, এটাও একটা আওয়ামী লীগের জন্য হয়তো চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। আরেকটি হচ্ছে যে পশ্চিমা দেশগুলো, পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, এই কথাগুলোর সঙ্গে বিএনপির যে স্পিরিট তা সেটি মিলে যায়, সুতরাং এই ক্ষেত্রেও তারা অনেকটা বিএনপির মুখাপেক্ষী হয়েছে, এটাও কিন্তু আওয়ামী লীগের জন্য একটা চিন্তার বিষয়। ফলে এই রমজান মাস জুড়ে হয়তো দৃশ্যত দলীয়ভাবে কোনো ইফতার পার্টি করবে না, কিন্তু তারা কি এই কূটনীতিকদের কাছে যে দৌড়ঝাঁপ সেটা কি বন্ধ রাখবে? সেটা বন্ধ রাখবে না। ফলে নানান বিষয়গুলো নিয়ে একটা অনেকটা রহস্য তৈরি হয়েছে যে এই রমজান মাসে বিএনপি যখন নাকি খুবই সক্রিয় থাকবে তখন কেন আওয়ামী লীগ চুপচাপ থাকবে? আসলে কি চুপচাপ থাকবে নাকি থাকবে না? সেটি নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই জানা যাবে আওয়ামী লীগের তৎপরতার মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।